আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে কিভাবে ডাটাগুলোকে কলাম থেকে রো আকারে এবং রো থেকে কলাম আকারে নিয়ে পরিবর্তন করা যায়। তো এই জন্য আমরা ডেটাগুলো যেকোনো একটা সেলের মধ্যে সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট এবং স্পেস বার প্রেস করে সবগুলো সিলেক্ট করে নিলাম, তারপর কপি করব। কন্ট্রোল সি প্রেস করে আমরা কপি করতে পারি। তারপর এখান থেকে এই জায়গাটা পেস্ট করব, আমরা সরাসরি পেস্ট না করে এখান থেকে পেস্টের এই যে স্পেশাল পেস্ট অপশনটা ব্যবহার করব, স্পেশাল পেস্ট স্পেশাল যেটা, ওটা ক্লিক করে পেস্ট করতে পারি। অথবা আমরা এখানে রাইট বাটন ক্লিক করে যেখানে পেস্ট করব সেখানে রাইট বাটন ক্লিক করে তারপর এই যে পেস্ট স্পেশাল অপশন, তারপরে পেস্ট স্পেশাল, তারপর এখান থেকে এই যে ট্রান্সপোজ অপশনটা সিলেক্ট করে ওকে দিয়ে দিলে আমরা দেখতে পাচ্ছি এটা কপি হয়ে গেছে, পেস্ট হয়ে গেছে, এখানে কলম আকারে চলে আসছে, এটা পরিবর্তন হয়। আমি এগুলো ডিলিট করে দিতে পারি এখন। তো আবার আমরা আগের জায়গায় এটা নিয়ে যাব কিভাবে সেটাও দেখি। সিলেক্ট করে তারপর কন্ট্রোল শিফট স্পেস বার দিয়ে সবগুলো সিলেক্ট করে কপি করলাম। কপি করে আবার এখানে সিলেক্ট করে তারপর আমি পেস্ট করবো এখান থেকে, পেস্ট স্পেশাল, তারপর ট্রান্সপোজ, ওকে। তো আবার আগের মতো হয়ে গেছে। তোমরা এইভাবে মাইক্রোসফট এক্সেলে কলাম থেকে রো এবং রো থেকে কলাম আকারে নিয়ে আসতে পারি ডাটাগুলোকে। তো কাজের প্রয়োজনে আমাদের যেভাবে দরকার হয় সেভাবে আমরা করে নিবো। ধন্যবাদ সবাই।